হত্যার বদলে হত্যা করার নির্দেশ কিন্তু আমার ধর্ম আমাকেও দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি আমাকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র শান্তি প্রতিষ্ঠা করার জন্য, যার কারণে পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য বিগত 50টা বছর চেষ্টা করে যাচ্ছে আমাদের বাংলাদেশের সামরিক বেসামরিক অনেক লোকজন। তারা যদি সেখানে চাইতো এক নিমিষেই সকল পাহাড়িদেরকে ধূলিসাৎ করে দিতে পারত, সমস্ত পাহাড়িদেরকে নিচ্ছিন্ন করে দিতে পারত, কিন্তু আমরা চাই শান্তি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং আমার দেশের সার্বভৌমত্ব এবং বহুজাতিক এই গণতান্ত্রিক দেশের একটা সৌন্দর্যের স্বার্থে আমরা শান্তির বাণী পৌঁছানোর জন্যই কিন্তু পার্বত্য অঞ্চলে এখনো পর্যন্ত আমাদের নিজেদের ধৈর্যের সীমা আমরা ধরে রেখেছি। অন্যথায় এই তোমাদের মতো গুটি কয়েক সন্ত্রাসীদেরকে নিমিষেই নির্মূল করার জন্য কিন্তু শুধুমাত্র পাহাড়ি বাঙালিরাই যথেষ্ট, কিন্তু তোমরা তো সেই শান্তি চাচ্ছ না। তোমরা একের পর এক সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছ, কখনো আমাদের বাংলাদেশের গর্ব সেনাবাহিনীদের উপরে তোমরা আক্রমণ করছো, কখনো সেখানে নিরস্ত্র সাধারণ বাঙালিদের উপরে তোমরা আক্রমণ করছো। সেই স্বাধীনতার এই 50 বছরে তোমরা এই পাহাড়ে 35,000-এর উপরে বাঙালিদেরকে তোমরা হত্যা করেছো। মনে রাখবা, এই সন্ত্রাসী দেশদ্রোহী সন্তলর মা, মনে রাখবা, যদি সেই পাহাড়ি বাঙালিরা চায় এক নিমিষেই তোমাকে ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতা রাখে, কিন্তু তারা সেটা করছে না একমাত্র শান্তির বাণী, যে শান্তিটা চাই আমরা এই দেশটাকে সৌন্দর্যভাবে আমরা সকল জাতি গোষ্ঠী মিলে এই দেশটাকে যেভাবে আমরা ফুটিয়ে তুলতে চাই শুধুমাত্র এই কারণেই। এবং আমাদের ধর্ম আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছে বিদায়ী, আমরা শুধুমাত্র শান্তির বাণীটাকে তোমাদের কাছে পৌঁছে দিতে চাই। তোমাদের সেই উগ্রতা, তোমাদের সেই দাম্ভিকতা, তোমাদের সেই সন্ত্রাসীপনা, দেশদ্রোহিতা, এগুলাকে বিলুপ্ত করে দেশকে সৌন্দর্য এবং বহুজাতিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির প্রত্যয় নিয়ে আমাদের এই পাহাড়ি বাঙালি ভাইয়েরা এবং সেখানকার বিভিন্ন সংগঠন কাজ করে যাচ্ছে, কিন্তু তোমরা বারবার বারবার তাদের উপরে সশস্ত্র আন্দোলন করে সন্ত্রাসীপনা করে, কখনো বোমা হামলা করে, কখনো গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে যাচ্ছ। আমরা কিছুই বলিনি, কিন্তু এখন আর চুপ থাকবো না আমরা, এবার আমরাও কিন্তু প্রস্তুতি গ্রহণ করব। আমরা শুধু বাংলাদেশে বর্তমানে সেনাবাহিনী, পুলিশ বাহিনী এবং পাহাড়ে যারা নিয়ন্ত্রণ করছে আমরা তাদের দিকে চেয়ে আছি, তারা কি করতে চায়, বর্তমান সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নিতে চায় আমরা সেগুলো চেয়ে আছি। এর সঠিক জবাব দেবার মতো ক্ষমতা কিন্তু পাহাড়ি বাঙালিদের আছে এবং সেটা তারা দিয়েই ছাড়বে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ধৈর্য হারিয়ে যাইনি। তোমাদের সাহস বড্ড বেড়ে গেছে, তোমরা এখন একজন নও মুসলিম মসজিদের ইমামকে তোমরা হত্যা করার সাহস পেয়ে গেছো, অর্থাৎ তোমরা আরো বহু পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি সরকারের কাছে আবেদন করতে চাই, যদিও আপনাদের কাছে আবেদন করে কোনো লাভ নেই, কারণ আপনারা এই সন্ত্রাসী দেশদ্রোহী সংগঠনের সাথে আতাত করে শান্তি চুক্তির নামে তাদেরকেই আপনারা প্রশ্রয় দিয়েছেন। তারপরেও আমরা আপনাদের কাছে, যেহেতু দেশ শাসন করছেন, আমরা আবেদন করব এই পার্বত্য এলাকা নিয়ে আপনারা আরো গভীরে চিন্তা করুন, আরো গভীর চিন্তা করুন, এই সন্ত্রাসীদের ডানা আপনারা ধরে থাকুন, এদের লাগাম আপনারা টেনে ধরুন, অন্যথায় এদেরকে নির্মূল করার জন্য সরকার লাগবে না, এদেরকে নির্মূল করার জন্য পাহাড়ি বাঙালিরাই যথেষ্ট, বাইরের বাঙালি সেখানে যেতে হবে না, পাহাড়ে যে বাঙালি ভাইয়ের অবস্থান করছে তারাই যথেষ্ট এদেরকে নির্মূল করার জন্য। একজন মসজিদের নও মুসলিম ইমামকে তোমরা এভাবে হত্যা করে ফেলছো, কত বড় সাহস তোমাদের, তোমাদের কত বড় সাহস, তোমরা কি চাও পাহাড়ে? এগুলো করে দাঙ্গা লাগিয়ে দিয়ে, পাহাড়ে বাঙালিদের মধ্যে একটা দাঙ্গা লাগিয়ে দিয়ে তোমরা জুমল্যান্ড তৈরি করার প্রত্যয় নিয়ে বসে আছো, মনে করেছো এখানে সবাই নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে সেটাই ভেবে আছো, তাই নাকি? ভুলেও সেই স্বপ্নের কথা ভুলে যাও, এখানে তোমাদেরকে কেউ নির্যাতন করছে না, তোমাদেরকে কেউ দর্শন করছে না, তোমাদেরকে কেউ অপহরণ করছে না, তোমরাই তোমাদেরকে গুলি করে, তোমরাই তোমাদের নেতাদেরকে হত্যা করছো, UPDF, JSS, তোমরাই তোমাদেরকে হত্যা করছো, তোমরাই তোমাদেরকে অপহরণ করে, তোমরাই তোমাদেরকে হত্যা করে, লুণ্ঠন করে, দর্শন করে, আর রাহাজানি করে, অপহরণ করে, সবগুলো তোমরাই তোমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছ, এবং সেই দোষ তোমরা বাঙালিদের উপরে চাপিয়ে দিয়ে
একটা ফায়দা লোটার চেষ্টা করছো। হেই সন্তলার মা, আপনি মনে রাখবেন, এই অশান্তি সৃষ্টি করে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে যে দিবা স্বপ্ন আপনি দেখছেন পূরণ হবে না। বাঙালির প্রতিটা সন্তান জেগে আছে, এমনকি পাহাড়িদের মধ্যে আপনাদের মতো সন্ত্রাসী ব্যতীত যারা সাধারণ পাহাড়ি ভাইয়েরা আছেন তারাও কিন্তু চেয়ে আছেন কখন আপনাদের পতন হবে, তারাও চেয়ে আছেন। কারণ আপনারা তাদের মেয়েকেও দর্শন করেছেন, আপনারা তাদের ভাই বোনকেও হত্যা করেছেন, আপনারা তাদেরকেও আপনারা অপহরণ করেছেন, আর এখন দাঙ্গা লাগিয়ে দিয়ে আপনারা চেষ্টা করছেন এখানে জুমল্যান্ড তৈরি করার জন্য। দেখা যাবে, আমরা শুধু চেয়ে আছি এই সরকার আপনাদেরকে কতটুকু প্রশ্রয় দেয় বা এর বিচার কিরকম করে। যদি এটার সঠিক বিচার, সঠিক তদন্ত করে যদি এই সন্ত্রাসী দেশদ্রোহীদেরকে যদি সঠিক বিচার না করা হয়, তাহলে এর প্রত্যেকটা ওমর ফারুকের প্রত্যেকটা রক্তের ফোঁটার বদলা ইনশাল্লাহ নেওয়া হবে, হবে ইনশাল্লাহ। আমরা শুধু চেয়ে আছি, দেখি সরকার কি করে, সরকার কি করে, আমরা শুধু সেটাই তাকিয়ে আছি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বান্দরবনে একজন নও মুসলিম ইমাম, সাধারণ একজন, কেমন হাস্যোজ্জ্বল একজন ব্যক্তি, যে কিনা নিজেও কনভার্ট হয়ে ইসলাম ধর্ম তিনি গ্রহণ করেছেন এবং পরবর্তীতে তার অত্যন্ত মেহনতে অনেক কষ্টে সাধ্যের মাধ্যমে তিনি সেখানে আরও 30টি পরিবারকে তিনি ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন আল্লাহর রহমতে, এবং তিনি সেখানে মসজিদ নির্মাণ করেছেন। অথচ তিনি অতি দরিদ্র একজন ব্যক্তি, উনি নিজের জায়গা জমি দিয়ে নিজে একজন সেখানে মসজিদ তৈরি করেছেন। আর এই সন্ত্রাসী উগ্রবাদীরা, এই দেশদ্রোহী কুলাঙ্গারেরা এটা সহ্য করতে পারে নাই, অথচ সেখানে আরও বিভিন্ন দেশের এজেন্ডা সেখানে আছে। তারা জানে না এই পাহাড়িদেরকে কনভার্ট করতে করতে এখন তাদের পাহাড়িদের স্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। অথচ আজকে শান্তির বাণী সেখানে পৌঁছে দিয়ে একজন ওমর ফারুক সেখানে একটা ইতিহাস সৃষ্টি করেছেন, যদিও বা তাকে আজকে ইসলামের জন্য তাকে আজকে হত্যা হয়ে যেতে হলো, তাকে আজকে আমাদের ছেড়ে চলে যেতে হলো। তবে মনে রাখবা, ওমর ফারুকের প্রতিটা রক্তের ফোঁটার বদলা ইনশাল্লাহ নেওয়া হবে, হবে, হবে ইনশাল্লাহ। এবং তার প্রত্যেকটা শহীদি রক্তের ফোঁটায় এই পার্বত্য অঞ্চলে এই দেশদ্রোহী কুলাঙ্গারদের নির্মূল ইনশাল্লাহ হবে, সেখানে ইসলামের পতাকা এবং শান্তির বাণী সেখানে পৌঁছে যাবে। সেই সাথে আমি বান্দরবন উপজেলায় যারা আলেম সমাজ আছেন এবং দেশের বৃহত্তর বর্তমানে যারা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল থেকে শুরু করে যারা দাওয়াতি কাজ করছেন, তারা প্রত্যেকজন, প্রতিটা আলেম এবং সবাইকে আমি আবেদন করব, আপনারা এখন থেকে এই বান্দরবন এবং রাঙ্গামাটি খাগড়াছড়ি এই তিন পার্বত্য অঞ্চলেই আপনারা এখন থেকে আপনার অভিযান শুরু করুন। এখান থেকেই শুরু হোক ইনশাল্লাহ কালিমার পতাকা, এখান থেকেই শান্তির বাণী আপনারা তৈরি করুন। অনেক তো হয়েছে, অনেক তো হয়েছে, আপনারা দাওয়াত প্রত্যেকটা বছর আপনারা সব জায়গায় সমতল ভূমিতে আপনারা দাওয়াত দিয়েছেন, এখন থেকে আপনাদের অভিযান হোক পার্বত্য অঞ্চল ঘিরে। কারণ এখানেই বারবার তৈরি হচ্ছে, এখানেই বারবার তৈরি হচ্ছে সন্ত্রাসীপনা, এখানেই তৈরি হচ্ছে আপনারা দেশদ্রোহিতা। এখানে সন্তুলার মাদের মতো দেশদ্রোহী সেখানে রয়েছে এবং তাদের সাপোর্টার রয়েছে। আমরা চাই না তাদেরকে আমরা হত্যা করতে, আমরা চাই না সেখানে অশান্তি সৃষ্টি করতে, আমরা চাই না সেখানে দাঙ্গা লাগিয়ে দিতে, আমরা চাই না সেখানে খুন, দর্শন, রাহাজানি, হত্যা, অপহরণ এগুলো করতে, আমরা চাই সেখানে শান্তির বাণী পৌঁছে দিতে। তাই এই দায়িত্ব আমাদের বাংলাদেশের আলেম সমাজ নিবেন এবং সরকারও এই বিষয়ে তাদেরকে সমস্ত সহযোগিতা করবেন বলে আমি আশা রাখি। তো আজকে আর বেশি কিছু নয়, এই বিষয়ে বিস্তারিত তথ্য হয়তো আমি সামনে আরও আপনাদেরকে তুলে ধরবো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন এবং ভিডিওটি সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি সবচেয়ে বেশি আপনারা শেয়ার করে বাংলাদেশের সমস্ত আলেম সমাজ এবং পাহাড়ি বাঙালি তৌহিদি জনতা থেকে শুরু করে বাংলাদেশের সকল ইসলামপ্রিয় শান্তিপ্রিয় জনতা এবং পাহাড়ে অসহায় দরিদ্র নিবৃত্ত নিগৃষ্টি যারা আছেন তাদের কাছেও যাতে এটা পৌঁছে যায়, তারাও যাতে চিনতে পারে যে পাহাড়ি সন্ত্রাসী কারা এবং কারা মুসলিম এবং বুদ্ধদের মধ্যে এবং পাহাড়িদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে কারা ফায়দা লুটতে চায়, তারাও যাতে এই জিনিসটা দেখে তাদেরকে আপনারা এটা শেয়ার করে তাদের কাছে পৌঁছে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পাহাড়ি বাঙালি ভাই ভাই সবাই ভালো থাকুন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সন্ত্রাসীদের মোকাবেলা করুন। ধন্যবাদ।